ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي قنطرة قنطرة জানে এটা কত বড় কি হবে কি না কিন্তু এটা এটা কান্তরা একটা পুল আপনি বলছেন শাকো তো এটাকে বলা হয় কান্তরা এই কান্তরাটা কোন সময় এই কান্তরা হবে পুলসিরাত যেটাকে আমরা বলি পুলসিরাত পার হওয়ার পর মেন যখন পুলিশের থেকে ভার হয়ে যাবেন তারপরে কান্তরা একজন আরেকজনের কাছ থেকে দুনিয়ায় যদি কিছু বাকি থাকে তাহলে ওইটা তাদের থেকে বদলা নেওয়া হবে এর পূর্বেই তো তার হিসাব নেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো কোনো আলিম বলেছেন এখানে যে বদলা এটা হলো মনের হিংসা বিদ্বেষ দূর করার জন্য আল্লাহবাক একটা ব্যবস্থা করে দিবেন আর বাকি তা কীভাবে কী করো ওইগুলো আমাদের না কীরকম রকম বদলা নেবে বা এইসেই তা আমাদের কাছে না যেভাবে এসছে হাদিসই পাবে তো এই কাছ থেকে বদলা নেবেন যখন তারা একদম পরিষ্কার হয়ে যাবেন হাতটাই ইদে হুদিবু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন হ্যাঁ তখন তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমোদন দিবেন আর ফুলসিরাত পার হয়ে গেলেই আপনি আলহামদুলিল্লাহ আর ফেরার কোনো পথ নাই জাহান নামের দিকে ফুলসিরাত পার হয়ে গেছেন জান্নাত নিশ্চিত আলহামদুলিল্লাহ কিন্তু এখানে কিছুটা একজাহ কাছ থেকে বদলা নেবে যেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় সবার মন ফ্রেশ নিয়ে তারা যাবে কোথায় জান্নাতে ونزعنا ما في <applause> صدورهم من غل تجري من تحتهم الانهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الله اكبر تدير موني جسوب هينشا بدس شلو يشوب بريشكار كردو بير كردو আর ওদের নিম্ন দেশ দিয়ে নাহর নহর আদি জারি থাকবে আর তারা বলবে ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এর পথ দেখিয়েছেন অর্থাৎ জান্নাত লাভের পথ আল্লাপাক আমাদেরকে দেখিয়েছেন যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিত তাহলে আমরা জান্নাত পেতাম না আলহামদুলিল্লাহ তাই বোঝা গেল দুনিয়া তো আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা বর্ণনা করা উচিত তো জাননাতে গে আল্লাহর প্রশংসা বর্ণনা করবো যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়ত পেতাম না পেতাম না আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করবে আল্লাহর শুকুর আল্লাহর প্রতি বন্দা কৃতজ্ঞতা প্রকাশ করবে সেদিন আল্লাহামদুল্লাহ আরব তুমি যদি তৌফিক না দিতে তুমি যদি আমাদেরকে হেদায়ত না দিতে তাহলে আজ আমরা জান্নাতে আসতে পারতাম না তো এই হলো কান্তরা এটা পুলসিরাত পার হয়ে গেলেই আপনি সামনে কান্তরা আসবেন একটা ফুল ওখানে ওই জায়গায় শুধু ওমেন থাকবেন শুধু মমেন কিন্তু পরস্পরে একজনে একজনের মনে হিংসা বিদ্বেষ যেটা রয়ে গেছে ওই সব যেগুলি হালকা কিছু রয়ে গেছে ওগুলি সব একদম পরিষ্কার করে দেয়া হবে একজন আগ্রাস থেকে বদলা নেবে আর এটার ক্যাফিয়েত পদ্ধতি কী বা কী রকম হবে ওইটা আমাদের জানা দরকার নেই যেভাবে বেশিভাবে এরপরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন আল্লাহ তাদেরকে বলেন যাও জান্নাতে প্রবেশ করে পারে জান্নাতে যখন প্রবেশ করবেন তখন তারা নিজেদের বাড়ি দুনিয়ার বাড়ি যেভাবে ছিনে এর থেকে আরও বেশি চিনবেন সুন্দরভাবে ওইটা হচ্ছে আমার বাড়ি অটোমেটিক্যালি তারা চিনতে পারবেন এটা হচ্ছে আমার বাড়ি সুভ্যান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত বানায় জাহান্নাম থেকে নাজাদ দেন কোরআন এবং অনুযায়ী চলার তৌফিক দান করেন আমাদের সকলের অন্তরের অন্তরের যেন সকলের অন্তর যেন আল্লাপাক পরিষ্কার করে দেন হিংসা বিদ্বেষ বড়ত্ববাদ আমি ভাব আমিত্ব ভাব অহংকার এইসব কলুষতা থেকে যেন আল্লাপাক আমাদেরকে মুক্ত করেন اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته